হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাব ভীষণ বিরক্তিকর এবং খুবই লজ্জাদায়ক টাঁক পোকা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, এবং যার ঠিকঠাক প্রয়োগে খুব অল্প দিনের মধ্যেই টাঁক পোকা রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। আজকাল অনেক ছেলেমেয়ের মধ্যেই এই রোগটি দেখা যাচ্ছে। এই রোগটি নারী এবং পুরুষ উভয়েরই হয়ে থাকে। এই রোগটি হয় মাথার চুলের মধ্যে, চোখের ভুরুতে, গোঁফে এবং দাড়িতে। এই রোগের লক্ষণ হল হঠাৎ করেই মাথা, গোঁফ বা দাড়ির চুলগুলি উঠে যায়, এবং এমনভাবে চুলগুলি উঠে যায় যা দেখলে মনে হবে যেন কোনো পোকাতে খেয়ে নিয়েছে। হয়তো সেই কারণের জন্যই গ্রামীণ ভাষাতে এই রোগটির নাম টাঁক পোকা রোগ। কিছু কিছু ক্ষেত্রে অনেকের দেখা যায় শরীরের যে স্থানে এই রোগটি হয় সেই জায়গাটিতে মাঝে মধ্যেই কুটকুট করে, অর্থাৎ চুলকায়। তবে সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। অনেকের আবার এই রোগটি যেখানে হয় তার আশেপাশের চুলগুলি কেটে যায়, অর্থাৎ লাল হয়ে যায়। অনেকের আবার সেই স্থানের চুলগুলি সাদাও হয়ে যায়। এই রোগটি যাদের একবার হয় যতই চিকিৎসা করুক না কেন টপ করে ভালো হয় না। বছরের কিছু কিছু সময় এই রোগটি হঠাৎ করে বেড়ে যায়, আবার হঠাৎ করেই কমেও যায়। অনেকের আবার 3-4 বছর ধরে এই রোগ দিয়ে চিকিৎসা করেও সন্তোষজনক কোনো রেজাল্ট পায় না। তবে আজ আমি যে ঘরোয়া উপায়টি আপনাদের বলবো তা ডাক্তারি চিকিৎসার পাশাপাশি চালিয়ে যেতে পারেন, কারণ এই প্রাকৃতিক উপায়টির মাধ্যমে অনেকেই এই রোগ থেকে মুক্তি পেয়েছে, এবং সেই সব জায়গাতে পুনরায় আবার নতুন করে চুলও গজিয়েছে। এখন তারা সম্পূর্ণভাবে এই রোগটি থেকে মুক্তি পেয়ে গেছে। এমনকি শুধু তাই নয়, গত 3-4 বছরের মধ্যে এই রোগটি তাদের পুনরায় আর হতে দেখা যায়নি। চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কীভাবে বাড়িতে বসেই এই টাঁক পোকা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘণ্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দিন, কারণ তার ফলে পরবর্তী দিন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। এর জন্য আপনাকে প্রথমে এই গাছটি বেশ কিছু সংগ্রহ করতে হবে। এই গাছটি আমাদের চুলের জন্য বহু যুগ যুগ আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। এই গাছটির এমনই গুণ আছে, যাদের মাথাতে সমস্ত চুল উঠে গিয়ে তেলতেলা হয়ে মসৃণ হয়ে গেছে তারাও যদি ঠিকঠাক নিয়ম মেনে এই গাছটি ব্যবহার করে তাহলে তাদের মাথাতেও পুনরায় আবার নতুন চুল গজাতে দেখা যায়। এই গাছটি চুলের যাবতীয় সমস্যার জন্য ভীষণ ওস্তাদ, আর সেই জন্যই হয়তো এই গাছটির নাম কেশরাজ গাছ। এখনকার দিনে হাটে বাজারে মাথার চুলের জন্য যে সমস্ত তেল বিক্রয় হয় সেই সব তেলের বোতলের গায়ে এই গাছের ছবি দেওয়া থাকে এবং এই গাছটির নামও লেখা থাকে। তবে এলাকাভিত্তিক এই গাছটির বিভিন্ন রকম নাম আছে। কেউ বলে কেশরাজ গাছ, কেউ বলে ভিঙ্গরাজ গাছ, আবার কেউ বা বলে লাউকুস্তি গাছ। তবে আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার ওই কমেন্ট দেখে আরও 5 জন সাধারণ মানুষের এই গাছটিকে চিনতে খুবই সহজ হবে। আমি এখন এই গাছগুলিকে প্রথমে বেশ করে থেতো করে নেব। তবে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, গাছের মধ্যে যেমন ফুল, ফল, বীজ এবং পাতা ও কাণ্ড সবই থাকে।
এরপর এখানে প্রয়োজন জবা গাছের পাতা। আমি এবার এই জবা পাতাগুলিকেও একইভাবে বেশ করে থেতো করে নেব। এখন এখানে এই দুরকম গাছের পাতাগুলি খুব সুন্দর করে থেতো করা হয়ে গেছে। এবারে এই দুরকম পাতাকে একে অপরের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এখানে টাঁক পোকার রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধটি রেডি হয়ে গেছে। এবারে আপনাদের বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে। এর জন্য প্রথমে যে কোনো প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে মাথাটি ভালো করে ধুয়ে নেবেন। তারপর চুলগুলি শুকিয়ে নিয়ে এই দুই রকম গাছ থেতো করে রসটি বের করে ঠিক এইভাবে সেই জায়গাতে লাগাবেন যেখানে চুলগুলি উঠে গেছে, তাতে সেটা মাথাতে হোক কিংবা গোঁফে অথবা দাড়িতে। এটি আপনাদের সারা দিনের মধ্যে 3-4 ব্যবহার করতে হবে এবং সপ্তাহে 2 করে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিতে হবে। এইভাবে আপনারা 2-3 এই উপায়টি একটানা ব্যবহার করতে পারলেই টাঁক পোকা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখনই একটি লাইক করে দিন, প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।